কলিজা কোনোদিন আমার দুই বছর বয়সী ছেলেটার মুখে উঠে না অথচ এ বাড়িতে মুরগি রান্না হলে একসাথে তিনটে রান্না হয় মুরগি পরিষ্কার থেকে কেটে সমস্ত মশলা বেটে আমি রান্না করি প্রায় একা হাতে তবু কখনও মুখ ফুটে বলতে পারি না আমার ছেলেটার জন্য একটা কলিজা রাখেন মা একই পরিবারের পাঁচটা ছোট ছোট বাচ্চা সবচেয়ে ছোট আমার ছেলেটা তারপরে সব কিছুতে এত বৈষম্যের শিকার কারণ একটাই ওর পিতার রোজগার নেই বললেই চলে মাদ্রাসার গণিত শিক্ষক আমার স্বামী শিক্ষকতার দশ বছর পেরিয়ে যাচ্ছে তবুও বেতন হয়নি উপরমহলে সবাই ছোটাছুটি করে বড় বড় এমপি মন্ত্রীদের সুপারিশ নেয় নিজের জমাকৃত সব কিছু ফুরিয়ে ফেলে তাদের পিছনে তবুও কোনো সুফল পাওয়া যায় না এত কিছুর পরেও কেউ আশা ছাড়ে না মাদ্রাসার সকল শিক্ষকদের বিশ্বাস একদিন তাদের বেতনের বিল পাশ হবে অনেকবার ছেলের বাবাকে বলেছি এ চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করার জন্য কিন্তু ও নাছরবান্দা চাকরি সে ছাড়বে না কখনো আমি নিজে সদ্য ডিগ্রি পাশ করে বসে আছি ঠিক বসে আসছি বললে ভুল হবে এই যৌথ পরিবারের ঘানি টানছি চার বছর ধরে আমার শ্বশুর শাশুড়ির চার ছেলে এক মেয়ে আমার স্বামী মাহিম তৃতীয় ছেলে ছোট দেবর পড়াশোনা করছে বাইরে থেকে বড় ভাসুরের বিরাট ব্যবসা ভাবি প্রাইমারি শিক্ষিকা ছোটো ভাসুরও ভাবি দুজনে কলেজ লেকচারার আমি যে কলেজ থেকে ডিগ্রি পাশ করলাম সেখানকার বাবা মা বেঁচে আছেন বলে সকলে একত্রে আছে শুনেছি সকাল দশটার আগে বাড়ি ফাঁকা হয়ে যায় যে যার কর্মস্থলে ছুটে সকালে খাবার হিসেবে রোজ খিচুড়ি করা হয় তার সাথে কখনো ডিম কখনো মাংস খাওয়া হয় ভাবিরা উঠে আমাকে সামান্য সাহায্য করে ঘরে ছুটেন তৈরি হতে আমি না থাকাতে শুনেছি তিন বউ শাশুড়ি মিলে সব কাজ করত আর এখন প্রায় সব কাজ আমাকে একা হাতে করতে হয় সুযোগ পেলে সকলে মিলে এভাবে খাটিয়ে নিচ্ছি মুখ বন্ধ করা সবার সব ভালো মন্দ কথা সহ্য করে সকলের খেয়াল রাখি বিনিময়ে যদি আমার ছেলেটা একটু ভালো মন্দ খেতে না পারে ভালো পরিবেশে বড় না হয় আমাদের স্বামী স্ত্রীর কথা বাদেই দিলাম থাকতে ইচ্ছে করছে না আর এই সংসারে আমার আলাদা হয়ে যদি ডাল ভাত খাই নিজের করে তবুও আলহামদুলিল্লাহ রোজ শাশুড়ির বকাঝোকা আর ভাল লাগছে না মাহিমকে বল কে বলবে বলে ভাবি ভাইয়াকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মা তোমাকে তুচ্ছ করছে এতে তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি মনে করো আমরা এরকম পরিযায়ী তাই তাদের মন যুগিয়ে চলতে হবে আমার আর কিছু বলার থাকে না মা ছেলের অভিভাবক যে সেই যদি চুপ করে থাকতে বলে তাহলে আর কি আজ মুরগি রান্না করলাম মা এসে বাটি সাজাচ্ছে সকলের আলাদা আলাদা বাটি তরকারি তুলে রাখার নিয়ম এ বাড়িতে ছেলের বাটিটা অপরাধের মতো মায়ের সামনে ধরে বললাম মা আজ আমাদের তিনজনের জন্য একটু মুরগির কলিজা একটা দেন না বাকি সব মাংস আর সবার জন্য রাখুন ছোট বাচ্চাদের মুরগির কলিজা খেতে হয় ছোট থেকে শুনে এসেছি কলিজা অনেক পুষ্টিকর খাদ্য যা আপনার নাতির এ সময়ে প্রয়োজন তা তুমি কতগুলো মুরগির কলিজা খেয়ে মানুষ হয়েছো বৌমা আমার ছোটকালের কথা মনে নেই মা ছোটো ভাইয়ের জন্মের পর মাকে হারিয়ে এতিম আমরা দুই ভাই বোন মামার বাড়িতে কষ্ট করে মানুষ হয়েছি খেয়েছো তো ওই মামার বাড়িতে কথার ঝাড়ি আর ঝাড়ুর বাড়ি আমি না হয় মামার বাড়ি আর ঝা ঝাড়ি খেয়ে মানুষ কিন্তু আপনার নাতি কী খেয়ে মানুষ হচ্ছে বলতে পারেন দিন দিন তোমার মুখ বেড়ে যাচ্ছে বৌমা তোমার আচরণের জন্য বাড়িতে সালিশ বসাতে চাই না আমি মা নিজের বিবেককে একবার প্রশ্ন করুন ভালো করে আমি অন্যায় কিছু বলি নাই বাকি চারটা বাচ্চার মতো সেও আপনার পরিবারের সন্তান মানছি আমার স্বামী পরিবারে টাকা দিতে পারে না কিন্তু তার জন্য তো আমি দিন রাত কাজের মানুষের মতো খেটে মরছি তবুও কেন আমার সন্তান একটা মুরগির কলিজা খেতে পারবে না কেন সে তার এই বারন্ত বয়সে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত গোসল করে রোজ কাপড় খুলে রাখেন সেগুলো তো আমি ধুয়ে দিই কোনো দিন শব্দ করি না যে আমার কষ্ট হয় এত কাজ করতে আপনার মাথায় তেল দেওয়া নিয়ম করে ওষুধ খাওয়ানো সব কাজেই তো আমি একা হাতে করি তবু আপনার স্নেহ পেলাম না কখনো তা কি শুধু মাস শেষে যে আপনার হাতে হাজার টাকা গুজে দিতে পারি না বলে ঠাস করে একটা চর এসে পড়ল আমার গালে চিৎকার করে উঠে বললাম আল্লাহ এর বিচার নিশ্চয় করবে শ্বশুর ঘর থেকে বেরিয়ে এসে মাকে একটা কথাই বললেন বিবি তুমি রত্ন চিল না যাও মা ভিতরে যাও আর এ ঘটনা আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না জানে তোমার শাশুড়ির হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে মা কয়েকদিন আমাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও পারল না কারণ আমাকে ওনার প্রয়োজন আমি সব নিজের দায়িত্ব পালন করছি মাহিমকে সেদিনের ঘটনাটা বিস্তারিত বললে মন খারাপ নিজের সন্তানের মুখ চেয়ে বাবা আল্লাহ আছেন আমাদের সাথে ফজরের নামাজ পড়ে একটু সুইচি বড় ডাকছে অর্কর মা তাড়াতাড়ি বাইরে আসো ভাবলাম কি না কি হয়েছে দ্রুত উঠে গিয়ে দেখি অনেক প্রকারের দেশি মাছ এনেছে যা পরিষ্কার করা কষ্টকর এত মাছ দেখে মুখ অন্ধকার হয়ে গেল আমার বললাম ভাইজান এতগুলো মাছ আমি একলা পরিষ্কার করতে পারবো না একা কেন বাকি সদস্যরাও আসতেছে এই বলে তুমি ভিতরে সবাইকে ডাকতে গেলেন ভাবিরা হাত লাগানের মাছে কিন্তু তিন ভাগের এক ভাগ বাঁচার পর নিজেদের কর্মস্থলের কথা বলে উঠে পড়লেন অবাক হয়ে চেয়ে রইলাম বাজে ঘড়িতে সাতটা আজ এত তারা ওনাদের হঠাৎ বাবা এসে মাছ ঘষতে শুরু করলেন সর্বনাশ বাবা এ একই করছেন আপনি আমি তো আর বটিতে মাছ করতে পারবো না মনে হলো এই কাজটা করতে পারবো তাই আমার মাকে সাহায্য করছি আমি লজ্জা পেয়ে বাবাকে বললাম বাবা আপনি উঠে পড়ুন কেউ দেখলে ভাববে বলুন তো দেখতে দাও তবুও যদি কারো চোখে লজ্জা হয় অর্ধেক মাছ পরিষ্কার করার পর বাবা বলল। আর মাছ কাটতে হবে না আজ তোমায় দুজন কাজের মহিলা আসবে কাল যে তোমার আপা আর তোমার আসছে বাড়িতে মেয়ে এ আপা আসছে এ কথাটা শুনে মনটা খুশিতে ভরে গেল আপা অনেক ভালো মানুষ আমাকে অনেক স্নেহ করেন তিন বোনের মধ্যে আমাকে বেশি খাতির করার কারণে ভাবিরা মুখ অন্ধকার করে থাকেন আপা আসলে আমি একা হাতে রান্না করি বলে আপা আমাকে বেশি পছন্দ করেন সেই সাথে আমার হাতে রান্নার প্রশংসা সব সময় ওনার মুখে আপা আমাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয় এত নিষেধ করি আমরা তবুও আমার সবচেয়ে খারাপ লাগে আপা যতবারে এ বাড়িতে এসেছে ততবারে কোনো না কোনো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা লাগে এবার আল্লাহর কাছে বিচার চাই আপা যেন ভালোই ভালোই এসে ফিরে যেতে পারেন বিকেলে সকালের জন্য চা করলাম সবাই চা খাচ্ছে আর গল্প করছে এর মধ্যে বাবা উঁচু গলায় কিছু বলতে চাইলেন সকলকে ওনার এক কথা যেন আপা আশায় বাড়িতে কোনো ঝামেলা না হয় এবং আমরা সাথে যাতে ভাবিরাও যেন যতটুকু সম্ভব কাজ করে এবং দুজন সাহায্যকারী মহিলা তো থাকবেন বাবার মুখের কথা শেষ মাত্র এর পরীক্ষার ডিউটি ওর মিটিং শুরু হয়ে গেল সেই সাথে মাহিমও আমাকে অপমান করতে ছাড়ল না কেউ পরের বোঝা বলে স্তম্ভিত হয়ে গেলাম কি বলা উচিত দেখানে আমি খুঁজে পেলাম না এখন সময় আমার ভাই ছুটতে ছুটতে আমার কাছে এসে বলল আপু ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এতক্ষণে চোখে পড়ল ভাইয়ের মাথা থেকে রক্ত পড়ছে তুহিন কে এভাবে মারল তোকে মুরাদ মেরেছে আপু সাথে মামিও যুক্ত ছিল মুরাদ মামার বড় ছেলে ওসব কথা পরে হবে অনিতা আমি তুহিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সেই এই বলে বড়ভাসুর ভাসুর মোটরসাইকেল বের করে তুইনের সাথে মাহিমকেও নিয়ে গেল ডাক্তারখানায় আমি হাউতাস করতে লাগলাম বাবা টেনশন করতে নিষেধ করলো বসার ঘরে সব কিছু ফেলে রেখে অর্ককে নিয়ে নিজের ঘরে চুপ করে রইলাম একে তো আমরা তিনজন এ পরিবারের বোঝা এর মধ্যে তুই এলো ও কোথায় বা যাবে তাই দিশেহারা হয়ে আমার কাছে ছুটি এসেছে একটাই ভাই আমার এই অবস্থায় ওকে আর মামার বাড়িতে রাখা চলবে না সংসারে কেউ ভাত বাড়তি ঝামেলা নিতে চায় না মামিও এর ব্যতিক্রম নয় আমি ভাবছি অন্য কথা অনি শুনছ মাহিমের কথায় মুখ চেয়ে মোর দিকে কি ভাবছো আমাকে বলতে পারো অবশ্য আমার বিশ্বাস আমি যা ভাবছি তুমিও তাই ভাবছো তুহিনের কি ব্যবস্থা করবো তো সামনে ওর এসএসসি পরীক্ষা অত ভেবো না মামা হয়তো নিতে আসবে ওকে কয়েকদিন এখানে থেকে না হয় আবার যাবে মামার বাড়িতে আচ্ছা তাই যেন হয় রাতের খাবারের আগে রান্না করে রেখেছি সবাইকে খেতে ডাকতে গিয়ে দেখলাম বিকেলের নাস্তা খাওয়া এটো কাপ পিরিজ জড় পদার্থের মতো পড়ে আছে টেবিলে আফসোস হলো হায়রে মানুষ কেউ কি এসব একটু গুটিয়ে রাখতে পারেনি আজ রাতের খাবার শেষ করে যে যার ঘরে ঘুমোতে গেল দেবরের ঘরে তুহিন থাকার ব্যবস্থা হলো ওর কপালে উপরে দুটো সেলাই করা হয়েছে ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সারাদিন এত কাজ করে ক্লান্ত কিন্তু চোখে ঘুম আসছে না এবার যদি আমাকে ভাইটার দায়িত্ব নিতে হয় কিভাবে কি করব আমি কাল আবার আপা আসবে বাড়িতে সকালে উঠে কাজ শুরু করতে হবে ঘুমোতে যাবো এমন সময় তুইন কাঁদতে কাঁদতে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপু আপু বলে ডাকছে আমার কলিজাটা কেঁপে উঠলো এত রাতে আবার ওর নতুন কোনো বিপদ হলো নাকি আমি ওঠার আগে মাহিম দরজা খুলে তুহিনকে ভেতরে নিয়ে আসলো তুহিন আমাকে জড়িয়ে ধরে আপু ওই বাড়িতে আমাকে আর পাঠাস না আপু তুই আসার পর তোর ভাগের সমস্ত কাজ আমাকে করতে হয় একটু কম বেশি হলে মামি কানমলা দিত কিছুদিন থেকে তো মারধর করতেছে তাই তোর কাছে ছুটে এসেছি আমাকে তোর কাছে একটু থাকতে দে আপু আগে যেমন ভাগ ভাগ করে খেতাম এখনও তেমন খাবো দিবি না তোর ভাগ থেকে ভাত খেতে আমায় ডুকরে কেটে উঠলাম দুজনে মাহিম তুহিনকে শান্ত করে বলল আজ আমাদের সাথে ঘুমাও তুমি আর অনি চোখ মুছো এখন থেকে তুহিন আমাদের সাথে থাকবে পরে যা হয় হবে দেখা যাবে এখন অনেক রাত ঘুমিয়ে পড়ো আমি শুধু একটা কথাই ভাবছি তুহিনের দ্বারা মামা মামি কিভাবে আমার কাজগুলো করিয়ে নিত ও তো একটা কিশোর ছেলে তাকে দিয়ে মেয়ে মানুষের তরকারি কুটা বাসন মাজা ঘর ঝাড়ু মোছা মশলা বাটা কাপড় ধোয়া কিভাবে সম্ভব এত কিছু সামান্য কিছু করিয়ে নিলে পাতত যাই হোক ওনারা আমাদের আশ্রয় দিয়েছিলেন এটাই অনেক শুক্রিয়া এর জন্য আপা আসার পর বাড়িতে খুশি আমেজ কয়েকদিন সবাই মিলে হইচই আনন্দ করে কেটে গেল আপা তুহিনের ব্যাপারে সব কিছু শুনে সবাইকে বললেন তুহিনের দায়িত্ব আপা নিতে চান কিন্তু তুহিন এসএসসি পরীক্ষার জন্য এখন সে যেতে পারবে না পরীক্ষার পর যাবে এবং আপার ছেলেকে পড়াবে ও ক্লাস থ্রিতে পড়ে দুলাভাই যাওয়ার সময় তুহিনকে বলে গেল পড়াশোনা ভালো করে করতে হবে জীবনে অনেক বড় হতে হবে পৃথিবীটা বদ্র স্বার্থপর তাই তোকে প্রচুর পড়াশোনা করতে হবে ভাই অনুপ্রেরণামূলক কথা শুনে তুহিন দুলাভাইয়ের পা ছুঁয়ে সালাম করলো আপা দুলাভাইয়ের চলে গেল মামা আসে নাই তুহিনকে নিয়ে যেতে ও সমস্ত বই কাপড় পাঠিয়ে দিয়েছে একটা লোকের দ্বারায় আগের মতোই দিন যাচ্ছে আমার কাজ করতে করতে গালি শুনছে তবে বদলিয়েছে একটা জিনিস আগে রান্না করতাম গ্যাসের চুলায় এখন রান্না করতে হয় লাকড়ি দিয়ে মাটির চুলায় এই কাজটা বেশ কষ্টকর গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে তাই মাসে দুটা সিলিন্ডার কেনা সম্ভব না এবং পরিবারের খাওয়ানোর মুখ বেড়েছে সেজন্য হিসাব করে চলতে হয় শাশুড়ি মায়ের মুখ থেকে কথাগুলো শুনে বুঝতে পারলাম তুহিনের জন্য এত কিছু তাই বলে এতদিন থেকে যেভাবে রান্না করে আসছি তা হঠাৎ পরিবর্তন করতে আমার বেশ কষ্ট হয়েছে আগুনের ভীষণ তাপে গরম লাগে খুব আমার যাই হোক বিপদ আমার নিজের এমন কষ্ট সহ্য করতে হবে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো ইদানিং আর কোনো ভাবিও আমাকে এতটুকু সাহায্য করে না কাজে ঘুম থেকে উঠে একা হাতে সকলের জন্য খাবার তৈরি তারপর সমস্ত বাসন পরিষ্কার ঘর দোর ঝাড়ু মোছা তরকারি কুটা বাছা রান্না আবার নিয়ম করে পরিষ্কার করা আবার রাতের জন্য রান্না করা তার মধ্যে আমার ছেলেকে দেখতে হয় শ্বশুর শাশুড়ি তো এক্সট্রা কাজ আছে একলা আর পেরে উঠতে পারছি না আমার এত কষ্ট দেখে তুহিন কিছু কাজে হাত লাখায় নিষেধ করি ও সামনে পরীক্ষা তবুও বলে আমি তো সবসময় পড়াশুনো করি আপু তোকে একটু সাহায্য করলে কিছু ক্ষতি হবে না আমার এভাবে আর চলা সম্ভব নয় আরজি নিয়ে শাশুড়ির কাছে গেলাম একটা কাজের মহিলা ঠিক করে দেওয়ার জন্য তেলে বেগুনে জ্বলে উঠলো উনি রাগে গজগজ করে বলতে লাগলো টাকা কি তোর বাপ পেয়ে দিয়ে যাবে আর আমার আর বলার কিছু থাকলো না আমার এত পরিশ্রম দেখে মাহিম নিজে শুধু বাসন পরিষ্কার ঘর মোছার জন্য একজন মহিলা ঠিক করলেন তখন সবাই বলা বলি করছিল সংসারে যে একটা টাকা দিতে পারে না সে আবার নিজের বউয়ের জন্য কাজের লোক রেখেছে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল সুরে মুখ বুজে সব সহ্য করে সকলের জন্য সমানভাবে কাজ করে যাই তবু পান থেকে চু চুন খসলেই গাল মন্দ এ বাড়িতে গরুর মাংস কম রান্না হয় আজ গরুর মাংস রান্না হবে গরুর মাংস আমার ভীষণ পছন্দের শাশুড়ি মেয়ে গুনে গুনে সাতচল্লিশ পিস গরুর মাংস দিলেন আমার রান্না করতে আমি হতবাক মা মাংসকে আজ হঠাৎ গুনে রান্না করতে দিলেন কেন দোকানে কি এখন গুনে গুনে মাংস বিক্রি করে নাকি মাংস কেজি ধরা বিক্রি হয় সেটাও জানো না বাড়িতে তো বাড়তি লোকের অভাব নেই বলা যায় না রান্না করতে অর্ধেক মাংস হয়ে যায় রান্না আমি একা হাতে করি আপনি কি কখনো কম তরকারি পেয়েছেন যে আজ এত নিকৃষ্ট মনা কাজটি করতে হলো আর শোনেন আমি কখনো রান্নার সময় খাবার তুলে খাই না কিংবা নিজেদের জন্য তুলে রাখি না এত অবিশ্বাস অপমানের পর আমি আর মাংস রান্না করতে পারব না আচ্ছা বেশ ভালো তাহলে তো তোমাদের খাওয়া বন্ধ আমি রান্না করব নিজ হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম সত্যি সেদিন খাওয়া হয়নি আমাদের কেউ ডাকেনি খেতে বাবা গিয়েছিল আপার বাসায় মাহিম সেদিনের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে বলছে এভাবে আমরা আর কতদিন সহ্য করব উনি বলতে পারো কষ্ট তো সহ্য করেছে তুমি ভাবছি আমার নিজেকে কিছু একটা করতে হবে এভাবে নিজের স্ত্রীর কষ্ট আমিও সহ্য করতে পারছি না সব কষ্ট সহ্য করে সব কাজ করছি মুখের মধ্যে ফেবিকল লাগিয়ে এমনভাবে আর সহ্য করছি তবে অত্যাচারের মাত্রা বেড়েছে আমাকে কাজে সাহায্যকারী মহিলাটা হয়ে গেছে ভাবিদের মহিলাটাকে ওনারা আমার কাছে আসতে দেয় না সকালে ওনারা চলে যাওয়ার পর শাশুড়ি নিজের সাথে রাখে আমার পরিশ্রম কমলো না মাহিম ভীষণ রেগে গেছে আমার পরিশ্রম কমানোর জন্য এই মহিলা ঠিক করলো আর সে কিনা আমাকেই সাহায্য করে না তুইনের পরীক্ষা শেষ দুলাভাই এসে ওকে নিয়ে গেছে এখন বাড়িতে মাছ মাংস রান্না হলে আমাদের পাতে পড়ে না এতদিন আমার ভাই খেয়েছে তাই যখন তার খরচটা পুষিয়ে যাবে তখন আবার ভালো মন্দ খেতে পারব শাশুড়ি আবার একদিন আমার গায়ে হাত তুলল সকলের সামনে আমার জন্য নাকি ওনার পরিবারে ফাটল ধরেছে কাল নাগিনী আমি তাই ওনার বড় ছেলে পরিবারের সব কিছু নিয়ে শ্বশুরবাড়ি উঠে যাবে আর মেজ ছেলে পরিবার নিয়ে শহরে বাসায় থাকবে এরপরে কি তুমি চুপ করে থাকবা মহিম আমার মা অন্যায়কারী ওনাকে কোনো শাস্তি আমি দিতে পারবো না ঠিকই অনি আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করুক কিন্তু এ ছেড়ে চলে যেতে পারবে তোমাকে ও অর্গুকে নিয়ে যাতে আর অপমানিত হতে না হয় আমাদের পরের দিনে একেবারে বিভাগীয় শহর রাজশাহীতে চলে আসলাম রাজশাহী যাচ্ছে বাসে বসে দুজনের মুখ অন্ধ চোখে অনেক স্বপ্নও ভয় না জানি কখন কি হয় হুট করে তো চলে আসলাম কোথায় থাকব কি করব কিছুই ঠিক করছো কি তুমি তেমন কিছু ঠিক হয়নি আমার এক সম্পর্কে আত্মীয় বন্ধু ফয়সাল ওর সাথে কথা হয়েছে ওর বাড়িতে উঠবো আপাতত দুই একদিনের জন্য তারপর ঠিক একটা ব্যবস্থা করে দিবে ও বলছে ভালোই ভালোই একটা উপার্জনের পথ যেন হয় দোয়া করি আল্লার কাছে উনি এত চিন্তা করো না আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে তুমি দেখে নিও আমার আরও অনেক আগে তোমাকে নিয়ে শহরে চলে আসা উচিত ছিল এত দেরি করে সব কিছু বোঝার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী এভাবে বলো না যখন আমাদের রিজিক যেখানে থাকবে আমরা সেখানে কোনো না কোনোভাবে উপস্থিত হব যেমন দেখো আজ কোথায় রিজিক হয় কি আমাদের ফয়সালের সাথে কথা হয়েছে আমারও বর্ণালীতে বাসা ভাড়া নিয়ে থাকে আজ সেখানেই যাচ্ছি আমরা মানুষের বাসায় কয়দিন থাকব গো আমরা চেনা নেই জানা নেই পরের বাসায় থাকতে কেমন লাগবে আমার ফয়সাল আমার ছোটবেলার বন্ধু তুমি এত ভেবো না ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ফয়সালের বা ভাইয়ের বাসায় আছি আমরা আজ দুদিন রাজশাহী শহরে ভদ্রায় ভীষণ কোচিং সেন্টারে গণিত ক্লাস নেবেন মাহিম সামনের সপ্তাহ থেকে আপাত তো এই কয়দিন বাড়ি এ বাড়িতেই থাকতে হবে হুট করে তো আর বাসা ভাড়া পাওয়া যায় না ফয়সাল ভাইয়ের বাসা ফাঁকা ওনার স্ত্রী প্রেগনেন্ট তাই বাবার বাড়ি গেছে ফয়সাল ভাই বলেছে তোদের ভাবি বাসায় নেই তাই নিজেদের রান্না করে খেতে হবে মাহিম তুই ভাবিস আশায় আসায় আমার অনেক উপকার হয়েছে রে উপকার কি বলছিস আমরা এসেছি বিপদে পড়ে এ তো বাড়তি ঝামেলা হচ্ছে তোর অনেক দিন ধরে হোটেলের খাবার আর নিজের ডিম ভাত খেয়ে খেয়ে জীবাতিত হয়ে গেছে আমার ভাবির কল্যাণে রোজ ভালো মন্দ খাওয়া হচ্ছে আমার এর চেয়ে বড়ো কোনো উপকার আপাতত নেই সকলে মিলে হেসে উঠল সবার সাথে অর্ক অট্টহাসি দিল আচ্ছা অনিতা ভাবি আপনার রান্নার স্বাদ অন্যরকম চাইলে আপনি আপনার রান্না নিয়ে সামনে এগুতে পারবেন কি বলিস মহিম এ ব্যাপারে আমরা তো সেভাবে কিছু ভাবিনি তবে যে যা পারে যে কাজে পারদর্শী তা নিয়েই কিছু করা উচিত মাহিম আর আজকাল প্রতিটি কাজের মূল্যায়ন করা হয় জানিস তো অনলাইন ইন্টারনেট এ যুগে সব কিছু হাতের মধ্যে কথাগুলো শুনে আমার রান্না নিয়ে কিছু একটা করার ইচ্ছে জাগলো কিন্তু অর্ককে সামলাবেকে এত সময় তো পারবো না আমি অবশ্য অর্ক আমাকে বিশেষ বিরক্ত করে না যেখানেই রাখি সেখানেই খেলানা নিয়ে খেলা করে আপন মনে পরদিন ফয়সাল ভাই বেশ কিছু বাজার করে দিয়ে রান্না করতে বলল ভালো করে মনোযোগ দিয়ে সব রান্না করলাম মাহিমও সাহায্য করলে আমায় সাদা ভাত ডাল ছোট, মাছ ভাজি মুরগির মাংস আলুর ভত্তা জোহরের নামাজের পর ফয়সাল ভাই এসে চারটা টিফিন বাটি করে খাবারগুলো সাজিয়ে বাইরে নিয়ে গেল ফিরে এসে আমার হাতে একশত টাকা দিলেন আজকে রান্না করা খাবারের মুনাফা বলে এমন রোজ করতে হবে তবে মুনাফা দিন দিন বৃদ্ধি পাবে এই বলে নিজের রুমে চলে গেলেন সেই থেকে রোজ ফয়সাল ভাই সহ ওনার তিনজন কলিগ দুপুরের খাবার আমি রান্না করে দিই একমাত্র ফয়সাল ভাইয়ের বাসায় থাকার পর ধরমপুরে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছে এখানে বাসা ভাড়া একটু কম দেই ভদ্রায় ফিশন কোচিংয়ে গণিত ক্লাস নেয় মাহিম ইতিমধ্যে ও দুটো টিউশনিও হয়েছে কোচিংয়ের স্টুডেন্টরা ওকে নাকি অনেক পছন্দ করে শিক্ষক হিসাবে এভাবে আগে নাকি কেউ ওর মতো করে অঙ্ক বুঝাতো না সেজন্য অনেকে আলাদা করে বাড়িতে পড়ানোর জন্য ডাকে মাসের মধ্যে ভাগ তাই এখন নতুন টিউশনি শুরু করবে না মাহিম পরের মাসে এক তারিখ থেকে শুরু করবে নতুন টিউশনি বাসায় বসে থাকি কাজ থাকে না তাই দুপুরে রান্নাটা চালিয়ে যাচ্ছি ফয়সাল ভাইয়ের মেয়ে সন্তান হয়েছে ভাবি বাসায় আসায় রান্নার কাজটা বাদ দিয়েছি বাসায় এখন তিনটা ক্লাস টুয়ের বাচ্চা আসে ওদের পড়াই আমি বিকেলে মাহিম সারাদিন ব্যস্ত কোচিং টিউশনে নিয়ে সংসারে প্রিয়জনের টুকিটাকি জিনিস কিছু কেনা হয়েছে সেগুলো না হলেই নয় গ্রামে যাওয়া হয় না আমাদের আর কেউ আমাদের খোঁজও করে না বাবা ছাড়া মোবাইলে কথা বলার সময় উনি শুধু যেতে বলেন বাড়িতে রোজ নাকি অশান্তি লেগে থাকে একটা মহিলা নিয়ে সমস্ত কিছু শাশুড়িকে সামলাতে হয় ওনার হাতটুর ব্যথা বেড়েছে এত ছোটাছুটি ও কাজ করতে গিয়ে তুহিন আপার বাড়িতে বেশ আছে সেখানকার কলেজে ভর্তি হয়েছে এর মধ্যে আপা দুলাভাই ও তুহিন একবার আমাদের ছোট্ট বাসা থেকে বেরিয়ে গেছে সময় অনেক বদলে গেছে এক বছর কষ্ট করে চললেও এখন আমরা সফল জীবনে মাসে আল আল্লাহ দিলে লক্ষ টাকা আসে আমাদের হাতে মাহেম নিজে একটা কোচিংয়ের পরিচালক এখন তিনশো জন ছাত্রছাত্রী সেখানে পড়ে আর টিউশনই তো আছে সারা সারাদিন পরিশ্রম করে সকাল সাতটায় বেরোয় রাত দশটায় ফিরে ফজরের নামাজ পড়ে রান্না বসাই আমি গরম খাবার টিফিন বক্সে নিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য ও রাতে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে বিভাগে পড়াশোনা করে আমি মাস্টার শেষ করেছি অর্ককে প্লেতে পড়ে এখন ওকে নিয়ে সময় কেটে যায় আমার একটা মোটর বাইক কিনেছে মাহিম যার ফলে যাতায়াত করতে পারে টাকা জমাচ্ছি বাড়ি করব। একখণ্ড জমি কিনেছি সফুরাতে এর মধ্যে শাশুড়ির পা ভেঙেছে ওনাকে দেখার কেউ নেই বাড়ি ফাঁকা বাবা কল দিয়ে যেতে বলেছিল খুব করে কয়েক বছর যাওয়া হয়নি মাহিম বলে দুই দিনের জন্য শ্বশুর বাড়িতে গেলাম একসাথে আমাকে দেখা মাত্র অর্কের দাদি হাউমাউ করে কান্না শুরু করে আমারও মায়া হলো অতীতের জন্য বারবার ক্ষমা চাইলো আর আমাকে এ বাড়িতে থেকে যেতে বলে শো অবস্থায় বুকে জড়িয়ে নিল কয়েকদিন ছিলাম শ্বশুর বাড়িতে শাশুড়ি রোজ ক্ষমা চাইতো অর্ককে ভীষণ আদর করতো ওনার এই অসহায় অবস্থা দেখে বাকি দুইভাবেই কয়েকদিন থেকে চলে গেছে যার যার নিজের বাড়ি আমরাও চলে আসার দুই বছর পর বাবা সবাইকে আলাদা হয়ে যাওয়ার কথা বলায় ওনারা বাড়ি থেকে নতুন বাসায় ওঠে শাশুড়িকে আমি রাজশাহী নিয়ে যেতে চাই মাহিমো সায় দেয় আমার কথায় নিজের মাকে তো সেভাবে পাইনি এখন যেহেতু শাশুড়ি মায়ের মতো হতে চাচ্ছে তাই ওনাকে সুযোগ দিতে চাই কিন্তু সেখানে বাধা দিল দেব। সে ঢাকায় চাকরি করে নতুন তাই বাবা মাকে নিয়ে যাবে তার কথা বাবা মা অনেক দিন তোমাদের সাথে ছিল এখন একটু দায়িত্ব পালো আমাকেও পালন করতে দাও তোমরা মা বাবাকে নিয়ে চলে গেল দেবর ঢাকায় আমরা রাজশাহীতে এসেছি রোজ ভিডিও কলে কথা হয় শাশুড়ির সাথে উনি রাজশাহীতে আসার জন্য অস্থির হয়ে গেছেন ভাবছি আমাদের নতুন বাসায় উঠলে নিয়ে আসবো ওনাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং da var.